নমস্কার, হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু হিমশিম। কেমন আছে তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন টাইম হচ্ছে 8:15। তো আজকে সকাল থেকে সত্যি কথা বলতে ব্লগ করার না একদমই আমার কাছে টাইম ছিল না, কারণ আজকে আমি প্রচণ্ড কাজে বিজি ছিলাম সকাল থেকেই, অ্যান্ড দেন অফিসে অনেক কাজ ছিল। তো ভেবেছিলাম যে চলো আজকে ব্লগ করবো, এই না কালকে করবো। তো কিন্তু এখন আমি সবে ফ্রি হলাম আর ভাবলাম যে চলো স্টার্ট করি, কারণ পুরো দিনের কিছু কিছু তোমার সাথে যদি শেয়ার না করি না আমার মনটা খুব খারাপ লাগে। তো এখন আমি আছি দোকানে, কারণ আমি আনবো ডিম আর আলু। তো আজকে আমি জবরদস্ত ডিম আর আলুর কষা বানাবো, কারণ আম্মা বানিয়েছে আজকে ছোলে, আর আমি ওটা খাই না, আমার ভালো লাগে না। তো চলো আগে দোকানে যাই, গিয়ে কিছু কিছু জিনিস সেগুলো নিয়ে আসি, তারপরে দিয়ে ডিমের কষা বানাবো, সেটা অনেকবারই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আগে দোকানে যাই। আমার জন্য ইন্ডিকা নিয়ে চলে এসেছি, এবার উপরে যাব আর গিয়ে এবার ডিমের তরকারিটা বসাবো, কারণ হচ্ছে কষা কষা করে ডিমের তরকারি খাবো। আই এম সুপার হ্যাপি। ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটা সিদ্ধ বসেছে, কারণ আলুটা আমি এরকম বড় বড় রাখছি, এটা একটু সিদ্ধ হয়ে গেলে না খেতেও ভালো লাগবে। তো সেদিনকে যেরকম আমি এগ গ্রেনের জন্য ডিম করেছিলাম ওরম করেই করব। তো জনসন পেঁয়াজ নিয়ে আসলেই ডিমকে এটা বসে দেবো। কিন্তু তার আগে তোমাদের এই বাড়ির সবথেকে বড় যে কুক রাঁধুনি, তার সাথে একবার দেখা করাচ্ছি, দাঁড়াও। এন্দা চাই দেতে ওয়ার্কিং, এন্দা কুকিং চাই আমিকো সাউন্ড মা বিরিয়ানি আ এন্ত বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, এন্ত বিরিয়ানি মিকা, মটন বিরিয়ানি আ ওকে এনেকে কোনো তারা হাই বারা ইংগে নোক কুক। দেখলে আমাদের বাড়িতে সব থেকে বড় কুক ও নাকি মাটন বিরিয়ানি বানাচ্ছে, মানে কি যে বল, মানে ওই সব গাড়ি টাড়ি নিয়ে খেলতে অতটা পছন্দ করছে তো না, ও রান্নাবাটি নিয়ে খেলতে পছন্দ করে না। আমি যাই না কেন, ছোটোবেলার থেকেই মানে আমি ওকে দেখছি, ও রান্নাবাটি অনেক চাল ডাল এটা সেটা নিয়ে খেলতে ভালোবাসে। যাই হোক, চলো ডিমের কারিটা বানাই। ততক্ষণে দুপুরবেলা মিকু আজকে আমাদের বালকনিতে পুচ্ছিল, তো ওই ভিডিও একটা আমি ছোটো ক্লিপিং নিচ্ছি, ততক্ষণে তোমরা দেখতে পাবো, ততক্ষণে আমি এখানে বাকি কাজগুলো সেরে স্কুলে গিয়ে এইসব শিখে আসছে। মিকু এন্দা চাই মিকু, হ্যাঁ বিট কুটি বা বিট কুটি, নাল্লা চাইয়া নাল্লা চাইয়া, ও মাই গড টু মাচ ওয়ার্ক, বাবা কত কাজ, বাবা গো বাড়ি সব কাজ করতে হচ্ছে রে, হায় হায়, ওরে বাপ রে। মানে ডিম ভেজে আর আলু ভেজে রেখে দিয়েছি, এখানে পেঁয়াজ হচ্ছে, আর এখানে আমি বানিয়েছি দেখো কিছু চাট মাঞ্চ করার জন্য, কুরকুরে চাট। লিটল থিংস দেখতে দেখতে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলছি আর তার মধ্যে দিয়ে শ্যুট করছি। তো একটা যেহেতু একটাই ফোন, তো কী করে আমি মাঝে মাঝে যখন টাইম ল্যাপসে বসাই তখন পকেট এফএম শুনতে থাকে, আবার টাইম ল্যাপস যখন হয়ে যায় তখন আবার লিটল থিংস দেখতে থাকি। তো এইভাবেই করছি, আর এই যে চাটটা বানিয়েছি সো ইয়ামি, আর লঙ্কাটা এত ঝাড়, ইটস রিলি ইয়ামি। কিছুই করতে হবে না, জাস্ট কুরকুরে দেওয়া আমাদের লঙ্কা টমেটো পেঁয়াজ আর লেবু চিপে আমাদের চাট মশলা নুন দিয়ে মিক্স করে নাও, ব্যাস দ্যাটস ইট। তো চলো এবার তোমরা দেখো একটু আমার কুকিংয়ের টাইম ল্যাপস, ততক্ষণে আমি খেতে খেতে এটাকে বানিয়ে ফেলি।
হয়ে গেছে কিন্তু লাস্ট একটা ধনেপাতা, দ্যাটস ইট। ডিমের কারি হয়ে গেছে, পৌনে 10টা বাজে। রিন্সকেও খেতে দিয়ে দিয়েছি, আম্মা আর মিকু খাচ্ছে, মানে আম্মা মিকুকে খাইয়ে দিচ্ছে, তারপর আম্মাও খেয়ে নেবে, আর আমি আর জনি বাকি আছি। তো জনি আসলে, ও বোধহয় কোথায় গেছে যায় না, আসলে তারপরে আমি আর ও খাবো। আর পাপছি ডিমের তরকারি সব খায় না, তো এই জন্য পাপছির জন্য ভেজ। 3:30 বাজে এখন, আর আমি অফিসের কাজ করছি, আর পেছনে দেখতে পাচ্ছ মিকু ঘুমাচ্ছে। তো কালকে রাতেবেলা এগ কারিটা খুবই ভালো হয়েছিল, লাইক ইট ওয়াজ টু গুড। মানে আমার খেয়ে মন একদম মানে ভরে গেছিলো। আর এখন আমি অফিসের কাজ করছি, সকাল থেকে ভেবেছিলাম ব্লগটাকে আবার কন্টিনিউ করবো, কিন্তু কন্টিনিউ করতে পারিনি কারণ আজকে প্রচুর কাজে চাপ ছিল। তো আমি এই সবে খেলাম, ইউজুয়ালি না এই বাড়িতে সবাই একটার মধ্যে খেয়ে নেয়, মানে একটার মধ্যেই সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। বাট আমার যেহেতু একটু লেট খাওয়ার হ্যাবিট আছে, এটা তোমরা কয়েম্বাতরেও দেখবে, আমি রিন্সকে দিয়ে দিই, তারপরে আমি 3:30-4 এরকম নাগাদ খাই। তো এই জন্য আমি এইমাত্র সবাই লাঞ্চ করলাম, আর যতক্ষণে আমার লাঞ্চ হজম হয় ততক্ষণে ইভিনিং স্ন্যাক্স বা ইভিনিং চায়েরও টাইম চলে আসে। যাই হোক, তো চলো আমি এখন ফটাফট করে নিজের কাজগুলো কমপ্লিট করে, কারণ প্রচণ্ড পেন্ডিং অনেকগুলো কাজ আছে, সেগুলো করবো। আজকে দুপুরবেলা আমি আর মিকু দুজনেই হনুমানের থেকে চর খেতে খেতে বেঁচেছি। কেন কি হয়েছে না তো, কারণ আমরা দুপুরবেলা আজকে ভেবেছিলাম একটু ছাদে গিয়ে ঘুরে আসি দুজনে মিলে, কি করছি অনেকক্ষণ ধরে কাজ করি, ছাদে ঘুরে আসি। এবার ছাদে উঠলে না এরকম দু সাইডে দুটো পিলার মতন আছে, তো একটা বাচ্চা হনুমান এই সাইডে, মানে এই সাইডের পিলারটাতে এরকম করে বসেছিল। তো আগের বারেও তোমাদের দেখেছি না যে ছাদে উঠতে ওরা বসে থাকে, এবার ও একদম সামনে যেখানে মানে সিঁড়িতে উঠতেই ও বসেছিলো, এবার বসেও কিছু একটা ফল টল খাচ্ছিলো, ঠিক আছে। এবার যেই আমি আরও উঠেছি তখন ও কী করেছে, দাঁত দেখিয়ে এই পাশটাতে মানে এই পাশ থেকে এই পাশে ঝাঁপ দিয়েছে। এবার আমি ভেবেছি তো চলে যাবে, কিন্তু ও উল্টা আমাদেরকেই ভয় খাইয়ে দিয়েছে। আর মানে আমরা যদি আরেকটু বাহাদুরি দেখিয়ে উপরের দিকে উঠতে যেতাম, আজকে শিওর শর্ট চটটা খেতাম আমি। আমার একটা ফ্রেন্ড ছিল স্কুলে, ও একবার হনুমানকে এরকম খেপাতে গেছিলো আর হনুমান ঠাসি এক চড় মেরে দিয়েছিলো। বাপরে বাপ, ভয়ের চোটে আমরা আর ছাদেই যাইনি আজকে। তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি যে যখন আমি ট্রাভেল করি কোথাও, তো আমি আমার পাউচে কী কী নিয়ে ঘুরে এটা একটা ব্লগে আছে, আমি ব্লগটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো। কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি ডে টু ডে লাইফে কী ইউজ করি, মানে আমি এটা আমি ডেলি ইউজ করি, অ্যান্ড আমার স্কিনে কোনো রকমের হার্ম বা কোনো কিছু করে না। তো আমি ভাবলাম যে আজকে তোমাদের সাথেও শেয়ার করে দিই, কারণ এরকম অনেকে আছে যারা খুব মেকআপ করতে পছন্দ করে না, যারা অল্প মিনিমাল একটুখানি লাগাতে পছন্দ করে। তো আমি ভাবলাম যে চলো ওয়াই নট। তো প্রথমে যেটা আমি রিলিজিয়াসলি ফলো করি সেটা হচ্ছে গুড ভাইবের রোজ টোনার। গুড ভাইবসের এই টোনারটা ইজ লাইক আ ব্লেসিং টু মাই স্কিন, মানে আমি গত 5 বছর ধরে এটা ইউজ করছি, আই এম লাইক সুপার হ্যাপি। তোমরা এর জায়গায় ডাবর গুলাবের এটাও ইউজ করতে পারো, ওটাও সত্যি খুব ভালো। তারপরে আমি ইউজ করি এটা ল্যাকমি এক্সপার্ট, এটা অ্যাকচুয়ালি আ হ্যান্ডি প্যাক যেটা আমি এখন নিয়ে ঘুরছি, বাট ইয়েস এটার একটা বড়ো আছে আর আরেকটা সানস্ক্রিম আছে যেটা আমি ইউজ করি, তো ওটা দুটো এদিক সেদিক করে করি। তো ইয়েস, অ্যান্ড আমি আরেকটা জিনিসও ইউজ করি, সেটা হচ্ছে জনসন বেবির এই হ্যান্ড ক্রিম বা বেবি ক্রিম যেটাই বলতে পারো। তো কখনো কখনো যখন আমি এখানে ট্রাভেল করি না, বিকজ এখানে সবসময় ঠান্ডা থাকে, তো কখনো কখনো স্কিনটা প্রচণ্ড টানে, তো দিস ইজ লাইক আ ব্লেসিং। আর এটা আমি সবসময় আমার পার্সে রাখি, কারণ কখনো এরকম করে হাতে লাগে না, ইটস লাইক আ ডিফারেন্ট ফিলিং অল টুগেদার। তারপরে আমি ইউজ করি ফিট মির এই কম্প্যাক্টটা, খুবই অ্যাফোর্ডেবল একটা প্রাইসে পাওয়া যায়। তারপরে আমি ইউজ করি সুগারের এই ব্লাশটা, যেটা আমি লাইক ইটস লাইক ওয়ান অফ মাই ফেভারেট, মানে আমি যদি কোথাও যাই এই দুটো জিনিস আমি নিশ্চয়ই আমার ব্যাগে ক্যারি করি, জাস্ট একটু পাউডার লাগিয়ে তারপর একটু ব্লাশ লাগিয়ে নাও। তো ইয়েস, অ্যান্ড এই দুটো ব্রাশও আমি ক্যারি করি, একটা হচ্ছে পাউডার ব্রাশ আর একটা হচ্ছে ব্লাশ ব্রাশ, বিকজ এটা যে কোনো কোম্পানি তোমরা ইউজ করতে পারো। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যখনই আমি ঘরে থাকি বা ব্লগিং করছি বা কোথাও যাচ্ছি, আমার জন্য আইব্রাউজ ডিফাইন করাটা খুবই ইম্পর্টেন্ট। তো আই হ্যাভ আইব্রাউ পেন্সিল ফ্রম মেবলিন অ্যাজ ওয়েল অ্যাজ আ পুলি, তো এটা। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, তুমি জানো যে আমি লিপস্টিক পরতে খুব ভালোবাসি, অ্যান্ড আমি লাইক ফর লাইক 1-2 মাস ধরে আমার একটা লিপস্টিক কনস্ট্যান্টলি ফেভারিট। তো এখন আমার দুটো লিপস্টিক খুব ফেভারিট, একটা হচ্ছে মেবলিনের এটা ম্যাট ইঙ্ক এটা, ঠিক আছে, এটা হচ্ছে 40 বিলিভার, এটার আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এইটা হচ্ছে একটা ব্রাউন কালার যেটা আমি সুপার মার্কেটে কিনেছিলাম, যেটা আমি এখন পরে আছি। তো ইয়েস, তো এই প্রোডাক্টসগুলোই আছে যেগুলো আমি ইউজুয়ালি
ডে টু ডে লাইফে ইউজ করি, তার সাথে আরেকটা জিনিস বিকজ ইটস টু হট অ্যান্ড আন্ডার আর্মসের একটা স্মেল এর প্রবলেম এই সময়তে হয়, তো আমি এই জন্য এই রেক্সোনা রোল অনটা ইউজ করি। এটা আমি লাইক স্কুল টাইম থেকে ইউজ করছি রিলিজিয়াসলি, আমার মা আমাকে কিনে দিত। রানিং চাইয়া বাহ, রানিং এ বাহ, 3 2 1 স্টার্ট, পিন্নে পো, পিটে পো, হ্যাঁ পিন্নে পো, হ্যাঁ পো, 3 ওকে, 1 2 3 গো। টাইম হচ্ছে এখন 5:45, আমি আর মিকু একটুখানি ছাদে এসেছি, বাট ছাদে এসে ঝিরঝির বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে আর পেছনে ওয়েদারটা দেখতে পাচ্ছ, তো আমরা একটু দৌড়াদৌড়ি করে নিলাম, এবার আমরা যাচ্ছি নিচে কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকক্ষণ ধরে। তো চলো, এই নোটের সাথে আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকো আমাকে নতুন দেখে থাকো দেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব, দেখা হবে একটা নতুন ব্লগে, টিল দেন বাই বাই, লাভ ইউ অল, বাই বাই পাড়া, বাই টাটা, দেখা হবে কালকের নতুন ব্লগে, সে টাটা।